হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি আজকে আমার ইটিং ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমি লাঞ্চে খাচ্ছি, দেখো সাদা ভাত রয়েছে আর আলু, বেগুন, কুমড়ো, পাকা পেঁপে, মানে পুরো পাকা হয়নি, একটু কাঁচাটে ভাত ছিল তবে মিষ্টি হয়ে গেছিল, আর ফুলকপি, এই সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর এখানে উচ্ছে দিয়ে কলমির শাক ভেজেছি, আর এখানে রয়েছে ইলিশ মাছ ভাপা। তো এই লাঞ্চ আমি আজকে খাবো, তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর অবশ্যই করে কিন্তু কমেন্টস করো যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, আর কী কী পরিবর্তন করলে আমার ভিডিওগুলো আরও ভালো লাগে। প্লিজ আমাকে কমেন্টসের মাধ্যমে এই পরামর্শগুলো তোমরা অবশ্যই করে জানিও, এটা কিন্তু আমার ভিডিওর জন্য ভীষণ ভীষণ দরকারি। তো নাও আমি আজকে আমার ইটিং ভিডিওটা স্টার্ট করছি, তোমরা আমার সঙ্গে। আমি প্রথমে কলমি শাকটা দিয়ে খাচ্ছি। শাক দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি পাঁচমিশ দিয়ে তরকারি দিয়ে খাবো। আমি মাছটা পাতা দিয়ে খাবো। ইলিশ মাছ মাছের মধ্যে আমার ভীষণ প্রিয়, এমনিতে আমি সব রকম মাছই খুব ভালোবাসি, কিন্তু ইলিশ মাছটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ভীষণ টেস্টি হয়েছে। দেখো এবার আমি লেজাটা খাবো। কাটার ভয়ে অনেকে ইলিশ মাছ পছন্দই করে না। আমার তো ভীষণ প্রিয় লেজা বলো, মাছের মাথা বলো।
তেল ভর্তি কাঁটা আমি গুছিয়ে সমস্ত যেটা খেয়ে নিয়েছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আর যদি ভালো লাগে ভিডিওটা তো আমার পাশে থেকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা কিন্তু করতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে।